আপনি কোথায় থেকে আসছেন বা আপনার বাবা কি করে, আপনার ফ্যামিলি কে কি করে, ওইটা দেওয়ার বিষয় না, আপনি কি করবেন ওইটা দেখার বিষয়। বা আপনি এমন কিছু ট্রাই করেন যেটাতে আপনি অনেক পারদর্শী, মানে যে কোনো কিছুই, কখনো এটা মনে করবেন না যে আপনি পারবেন না, আপনি দুর্বল, তাহলে আপনি জীবনে পারবেন না। এমনও তো হতে পারে যে একজন মানুষ এই রেকর্ডটা করছে, তো আপনি তো ওর রেকর্ডটা ভেঙে দিতে পারেন। সো আপনি সবসময় আপনার বেস্ট ট্রাই করুন। আমি সজীব, আমি একজন নতুন ইউটিউবার। তো আমি বলেছিলাম যে আমি একটি ভিডিও দেবো, যারা নতুন ইউটিউবার আছে, আমি একজন ব্লগার। সো আমি ব্লগ করি, এবং যারা নতুন ইউটিউবার আছে তাদের উদ্দেশ্যে যে কথাটা বলবো সেটা হচ্ছে, তুমি যখন একটা চ্যানেল ক্রিয়েট করবা, তোমার মনে মনে চিন্তা করতেছো যে একটা চ্যানেল আমি খুলবো না খুলবো না, তখন তুমি তোমার ফ্রেন্ডের সাথে গিয়ে তুমি বললা, দোস্ত আমি একটি চ্যানেল খুলতে চাই, ইউটিউব চ্যানেল, তো কী বল। বা 100 জনের মধ্যে 90 জন তোমাকে বললো, তোমাকে নিয়ে হাসাহাসি করলো, অনেক কথা বললো, বা অনেক কথা ফেস করতে হয়, মানে অনেক মজা করবে তোমাকে নিয়ে। মানে ওই 10 জন বলবে, না দোস্ত তুই এটা করবি, এটা করলে মানুষ অনেক কথা বলবো, অনেক কিছু বলবো, তুই এটা করা তোর জন্য ঠিক হবে না, তুই কী জন্যে করবি এটা। মানে তারপরে এটা শোনার পরে যদি আপনি নিচু হয়ে যান, বা আমাকে দিয়ে সম্ভব না এরকম একটা কাজ, আমি করতে পারবো না, বা তখন আপনি নিচের দিকে যাবেন। আপনি চ্যানেলটা খুললেন, খোলার পরে 2-4টা ভিডিও দিলেন, ভিডিও দেওয়ার পর দেখা যায় যে ভিউ হয় না বা সাবস্ক্রাইবার পারে না। তো আপনার মনে মনে চিন্তা হইলো যে আসলে আমার দিয়ে সম্ভব না, আমি ইউটিউবে কাজ করতে পারবো না, বা আমাকে দিয়ে এই এই সব সম্ভব না, বা আমি এত কষ্ট করে ভিডিওগুলো করে মানুষ ভিউ করে না। আসলেই তাই না? তো আপনি ট্রাই করেন। আপনি যখন ইউটিউবে আসবেন, ইউটিউবে আসার উদ্দেশ্য একটা যে আপনি ট্রাই করতে হবে। ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ইনভেস্ট ছাড়া ইনকাম করা যায়। তো আমার কথা বলছি, আমি যখন নতুন ইউটিউবে আসলাম তখন আমাকে নিয়ে অনেক মজা করা হয়েছে, মানে অনেক। আমি বিদেশ থাকি, আমার বাসা টাঙ্গাইল সখীপুরে, অনেক মজা করা হয়েছে, বা এরকম কিছু বলা হয়েছে যে আমি ব্লগিং করি, তো এরকম বলা হয়েছে যে রুমে একটা ব্লগ কর, মানে এমন এমন কথা বলা হয়েছে যেটা সহ্য করার মতো না। তারপরে আমি কখনো কারো কথায় মনে করিনি, কারণ আমি এটা মনে করছি যে আমি একটা দিন একটা কিছু করবো। তো তখন ওরা নিজেদের যে প্রশ্নগুলা ওরা নিজে থেকে অ্যান্সারটা পেয়ে যাবে, তা আমি ওই সময় কিছু মনে করিনি, বা আমি শুধু আমার কাজটা চালিয়ে যাচ্ছি। তো ইতিপূর্বে আপনারা অনেক ভালোবাসছেন আমাকে, আর নতুন নতুন যারা আসবেন অবশ্যই 2-4-5-10টা ভিডিও আপলোড করার পরে নিজে থেকেই মানে আগ্রহটা জাগবো না যে ভিডিও করি। তো আপনার যে একটা ভিডিও ভাইরাল হয়, তো আপনার চ্যানেলটা মানে স্ট্রং হয়ে যাবে, হাপ উঠে যাবে আর কি। তো সবসময় ট্রাই করবেন। ইউটিউব ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে, আপনি যত ধৈর্য, আপনার যত ধৈর্য শক্তিটা বেশি, সেই মানে ইউটিউবার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। যে আমার মধ্যে একটা ধৈর্য থাকতে হবে, আজ না হয় কাল হবে, আমি ভিডিও ছাড়ার মানে তালে থাকবো, যে ছাড়তে আসি, একটা সময় হবেই, মানে আমি চাইতেছি, একটা সময় দিবি অবশ্যই। ইউটিউব কখনো কারে মানে ফেলে দেয় না, রাখবে। আপনি ভিডিও করতেছেন, একটা সময় দেখা যাবে যে আপনার একটা ভিডিও ইউটিউব থেকে এমনি এমনি ভাইরাল করে দিচ্ছে। আর যদি আপনার একটা ভিডিও ভাইরাল হয়, তাহলে আপনার চ্যানেলটা গ্রো হয়ে যাবে, আর তখন আপনার যে চ্যানেল ওইটা আর কি ই হওয়ার কোনো সম্ভাবনা না, তখন শুধু উপরের দিকে উঠবে। 1000 সাবস্ক্রাইবার হইলে আপনার 2000 হয়ে যাবে অতি তাড়াতাড়ি, আর 2000 হইলে 4000 হয়ে যাবে, 4-5000 এইভাবে অনেক হয়ে যাবে। তো
আপনি যদি প্রথম প্রথম ইয়েটা করেন, ধরুন আপনি একটা চ্যানেল খুলছেন, খোলার পরে আমার তো কোনো ক্যামেরা নাই, কোনো ল্যাপটপ নাই, তো আমি কী দিয়ে কী করবো, এইসবের কিচ্ছু লাগে না। আমার যে ভিডিওগুলো দেখেন সবগুলাই ক্যামেরা দিয়ে, মানে আমার ফোনের ক্যামেরা দিয়ে, আর আমি এডিটেও আমার ফোনের ক্যামেরা দিয়ে করি। তো আপনি যখন এইভাবে করতে থাকবেন আপনার ফোন দিয়ে, তো আপনার করার সময় যে ইউটিউব থেকে একটা মনিটাইজেশন দেয় এবং অ্যাডসেন্স, তো ওইখান থেকে আপনি যদি আপনার কপাল ভালো থাকে বা ভালো ট্রাই করেন, সবসময় আপনার বেস্ট ট্রাই করেন, ওই সময় যদি আপনি ট্রাই করতে পারেন, তাহলে দেখতে পারবেন যে আপনাকে ইউটিউব থেকে ইনভেস্ট দেওয়া হচ্ছে, আপনি মানে ওই ইউটিউব থেকে স্যালারি পাবেন, ওই সময় আপনি টাকাগুলো দিয়ে কিছু করতে পারবেন। আশা করি আপনাকে দিয়ে সম্ভব। আর আমি যেভাবে ইউটিউব আসলাম, আমি ফার্স্ট টাইম একটা টিকটক ভিডিও করতাম, তো অনেক ভিডিও করতাম, ওইখানে অনেক মানে ভিউজ হতো। তো আমার একটা ফ্রেন্ড আছে নাম হৃদয়, ওই আমাকে একদিন বললো যে তুই অনেক ভালো টিকটক করস, তো অনেক ভিউ হয়, তাহলে তুই একটা ইউটিউব চ্যানেল খুল। তা আমি ওই সব কিছু মনে করি নি, আসলে এটা কি। তখন একটা চ্যানেল দেখলাম যে ইউটিউব থেকে এরকম এরকম হওয়া যায়, তারপরে বাংলাদেশের তৌহিদ আফ্রিদির দেখলাম, বঙ্গাইরে দেখলাম, এরকম অনেকের দেখলাম। দেখার পরে আমার নিজে থেকে যেন কীরকম একটা আগ্রহ আসলো, আগ্রহ আসার পরে আমি ইউটিউবে আসলাম। আসার পরে আমি আমার ফ্রেন্ডদের কাছে বললাম এখানে যাচ্ছে, তো আমার একজন মানুষ অনেক উৎসাহিত করে, আমার একটা ফ্রেন্ড কুমিল্লার, নাম হচ্ছে সুহেল, তো আমাকে অনেক উৎসাহিত করে যে তুই কর কেরিও, মানে অনেক আমাকে এই করে। তো আবার অনেকেই এইরকম মজাও করছে যে রুমে একটা ব্লগ কর, মানে আমি ব্লগ করি এই জন্যে ওরা এইরকম কথা বলছে। তো আমি ওইসব কোনো কিচ্ছুই মনে করি নাই, তো সবসময় আমার বেস্ট ট্রাই করে যাই। তো ইতিমধ্যে আমি অনেক সাড়া পেয়েছি, আপনারা আমার অনেক ভালোবাসেন আর সবসময় বেসে যাবেন। আমি চাই যে টাঙ্গাইলে সখীপুরে এখানে একটা ভালো ব্লগার হোক, আমি দেখা যায় যে নেক্সট ইয়ার জুন জুলাই এরকম আসবো, আসার পরে আমি টাঙ্গাইলে এসে ভিডিও করবো, অনেক জায়গায় ভিডিও করবো। থ্যাংক ইউ সো মাচ, সবসময় আমাকে সাপোর্ট করবেন, সবসময় আমাকে ভালোবাসবেন, এই প্রত্যাশায় এটুকু ভিডিও আর কি করা। আর যদি আপনাদের নিউ ইউটিউবার কোনো সাহায্য, কোনো প্রকার হেল্প লাগে, তাহলে আমি অবশ্যই অবশ্যই তাদেরকে সাহায্য করব। তো আমার চ্যানেল নাম ব্লগ বাই সুজিব হুসাইন। থ্যাংক ইউ। Thanks for watching video, and for more videos please subscribe our channel.